বড় ঘোষণা করেছে, আমরা এখন সমন্বিত ভাবে বেসরকারি ভাবে আমরা যারা নির্বাচিত তাদের ফলাফল ঘোষণা করছি। প্রথমে প্রার্থী ধরুন চেয়ারম্যান, চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন কাপিস প্রতীক নিয়ে ভানুলাল রায়, 42,669। মোটরসাইকেল প্রতীক নিয়ে মোহাম্মদ আসিফ মিয়া, ওনার প্রাপ্ত ভোট 36,876। তার পরবর্তী প্রার্থী আনারস প্রতীক নিয়ে প্রেম সাগর হালদার, উনি ভোট পেয়েছেন 31,034। আমরা বেসরকারি ভাবে কাপ্রিজ প্রতীক নিয়ে ভানুলাল রায়, আমরা তাকে নির্বাচিত ঘোষণা করছি। সরকারিভাবে নির্বাচিত হয়েছেন আবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উনি 42,698 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 5,762 ব্যবধানে উনি নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আবার এম এ রহিম নোমানি মায়ের প্রতীক নিয়ে পেয়েছেন 15,251 ভোট। কেশব বারুই চশমা প্রতীক নিয়ে পেয়েছে 14,143 ভোট। মোহাম্মদ লিটন আহমেদ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছে 20,992 ভোট। রাজুদেব রিটন তালা প্রতীক নিয়ে পেয়েছে 58,700। মিতালী দত্ত পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন 34,501 ভোট। হাজারা খাতুন হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন 50,733। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান
এখানে আসমাখানে আজেরা খাতুন অনেক বিশাল নির্বাচিত হয়েছেন, আজেরা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একটু একটু সময় দেবেন আমাদেরকে, একটু ধরেন। আপনি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে আপনি নির্বাচিত হয়েছেন, প্রতিটা সেন্টারে কিন্তু আপনি অনেক বেশি ভোট পেয়েছেন, সবচেয়ে ভোট পেয়েছেন, বেশি ভোট পেয়ে আবার উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন। আপনি উপজেলার মানুষের যারা আপনাকে নির্বাচিত করেছেন তাদের উদ্দেশ্যে একটু বলবেন, আপনি শ্রীমঙ্গলবাসীর কাছে একটু কথা বলবেন। অনেক ধন্যবাদ, তাদের কাছে আমি ঋণী হয়ে গেছি, আমি যেন তাদের সেবা করতে পারি, তাদের পাশে থাকতে পারি। শ্রীমঙ্গল উপজেলা মহিলা পরিষদ নির্বাচিত হয়েছেন, মহিলা পরিষদ জল বের হয়ে দেখতে পাচ্ছেন মহিলা বাসনের পদপাতি আজ এরা কত উপজেলা পরিষদে এসেছেন, বিশাল দেবতা উনি নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা গেছেন দেখা সাক্ষাৎ করার জন্য মহিলা ভাইস চেয়ারম্যান আজেরা খাতুন, উনি আশপতি নিয়ে নির্বাচিত হয়েছেন এবং আবারও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, বালুনল কাপড়ে উনি নির্বাচিত হয়েছেন এবং ভাইস চেয়ারম্যান পদে রাজুদেব রিটন অনেক বিশাল ব্যবধানে কিন্তু উনি নির্বাচিত হয়েছেন। সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে কিন্তু ভোট হয়েছে, কোনো কারচুপি করার সুযোগ নেই, আমরা কোনো
এই তথ্য পাইনি আমরা। সুন্দরভাবে নির্বাচন হয়েছে, সুন্দরভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রীমঙ্গল উপজেলা পরিষদের, শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্মকর্তা বৃন্দর সবাইকে, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা। এই মুহূর্তে শ্রীমঙ্গল উপজেলা পরিষদে এসেছেন মহিলা ভাইস চেয়ারম্যান, যিনি নির্বাচিত হয়েছেন আজেরা খাতুন। অনেক বিশাল দেবদানে উনি মোটর সাইকেল আসমার্কা নিয়ে উনি নির্বাচিত হয়েছেন এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। সাবেক উপজেলা পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত বাবু রণদী কুমার দেবের সুযোগ্য সন্তান রাজু দেবের রিটন উনি নির্বাচিত হয়েছেন এবং চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বানু লাল মহোদয় কাপ্পিরিসনি এবং দ্বিতীয় স্থান হয়েছেন আজকের নিয়ে মোটর সাইকেল নিয়ে। আমাদের সাথে যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আমরা শুরু থেকে আপনারা নির্বাচনের ফলাফল দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা ইতিমধ্যে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল আপনারা শুনছেন, রেজাল্ট শুনছেন, আপনারা পছন্দ প্রার্থী পাস করছেন। অসংখ্য দর্শক আছেন, এখন প্রচুর সমর্থক আছেন, তারা এখানে রয়েছেন, তারা পার্থিবের এটা একটু ভিতরে প্রবেশ করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান আজেরা খাতুন উনি বিশাল ব্যবধানে কিন্তু নির্বাচিত হয়েছেন। সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে যারা শুরু থেকে লাইভে আসলাম সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। সেই কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাইছেন আবার উপজেলার পরিষদের চেয়ারম্যান দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বানুলাল রায় মহোদয় এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজু দেব রিটন, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আজিরা খাতুন। সবাইকে অভিনন্দন শুভেচ্ছা সিলেটি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি। আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম আপনারা যারা আমাদের সাথে যুক্ত আসলাম। আমরা এই মুহূর্তে আর সবাইকে ধন্যবাদ জানাই বিদায় নিলাম। পরবর্তীতে আবার দেখা হইব, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।